আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা। বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহত করাই চ্যালেঞ্জ, বললেন ওবায়দুল কাদের। খুলছে না তিস্তার জট, পানি বন্টন চুক্তি পাশ কাটিয়ে মহাপরিকল্পনায় বিনিয়োগের টোপ ভারতের। পশ্চিমবঙ্গকে মানানোর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, বলছেন বিশ্লেষকরা। ইতালি দূতাবাসে আটকা ২০,০০০ বাংলাদেশির পাসপোর্ট, বন্ধ হওয়ার পথে শ্রমবাজার। ২০% ওয়ার্ক পারমিটই নকল, বলছেন রাষ্ট্রদূত। ব্যবস্থা নেয়ার তাগিদ। পানি নামতে শুরু করায় বের হয়ে আসছে ক্ষতচিহ্ন। সুনামগঞ্জে দুশ্চিন্তায় বানভাসীরা, মাথা গোজার ঠাঁই নিয়ে অনিশ্চয়তা, ঘুরে দাঁড়াতে চান সহযোগিতা। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। দিনটি উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শ্রদ্ধা জানানো শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করাই আওয়ামী লীগের আগামীর চ্যালেঞ্জ। জুন ৭.৫ দশকে পা রাখলো বাংলাদেশ আওয়ামী লীগ। ধানমন্ডি ৩২-এ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে কথা বলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গাইতে পারা দলের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। এদেশের বৃহত্তম এবং প্রাচীনতম রাজনৈতিক প্রতিষ্ঠান। আমরা আজ এক কথায় বলতে পারি, সংগ্রাম, সাফল্য ও সংস্কৃতির বর্ণিল প্রতিবাসের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির শপথ কি, কেমন প্রশ্নের উত্তরে কাদের জানান, স্বাধীনতাকে সুসংহত করা এবং স্মার্ট বাংলাদেশ গঠনে আওয়ামী লীগের আগামীর শপথ। আমরা আমাদের রক্তমূল্যে অর্জিত বিজয়কে সুসংহত করব। আমাদের চলার পথের প্রধান বাধা বর্ণচোরা বিএনপি। আমাদের আজকের শপথ, এই অপশক্তিকে পরাজিত করতে হবে, পরাভূত করতে হবে এবং আমাদের বিজয়কে আমরা সুসংহত করব। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশ থেকে ৭১ চেতনা নষ্টের পায়তারা করা হয়েছিল, কিন্তু বাংলার মানুষকে সঙ্গে নিয়ে সত্য, ইতিহাস এবং স্বাধীনতার চেতনা সমাজে ছড়িয়ে দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। তারিকুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রোজ গার্ডেন থেকে বঙ্গবন্ধু এভিনিউ, ১৯৪৯-এর ২৩ জুন থেকে ২৪-এর ২৩ জুন প্লাটিনাম জয়ন্তী উদযাপন করবে বাংলাদেশ আওয়ামী লীগ। ৭৫ বছরের দীর্ঘ পথ পরিক্রমায় নানা উত্থান পতনের ধারাবাহিকতায় টানা চতুর্থ মেয়াদে সরকার পরিচালনায় দলটি। আওয়ামী লীগের সাফল্যের মুকুটে আছে অজস্র অর্জনের পালক, আছে ব্যর্থতাও। তবে বিশ্লেষকরা বলছেন, সবকিছুকে ছাপিয়ে চলমান অর্থনৈতিক চাপ ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে পারাই এখন আওয়ামী লীগের অন্যতম চ্যালেঞ্জ। মঞ্জুর রহমানের ছবিতে তারিকুল ইসলাম তমালের রিপোর্ট। নানা চড়াই উতরাই পেরিয়ে ২০০৯ থেকে টানা ৪ দফায় সরকারের দায়িত্বে আছে দলটি। গত ১৫ বছরে বাংলাদেশ বদলে গেছে এমনটা বললে ভুল হবে না। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছি, তখনই আমাদের গণতন্ত্র নিয়ে প্রশ্ন, নির্বাচন নিয়ে প্রশ্ন। পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার, জঙ্গিবাদ নির্মূল, ছিটমহল বিনিময়, ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র জয় সহ অর্জনের খাতায় বহুবিধ উপাদান আছে আওয়ামী লীগ সরকারের ঝুলিতে। নেতারা বলছেন, সকল সমালোচনা, ষড়যন্ত্র মোকাবেলা করেই অতীতের মতো আগামীতেও এগিয়ে যাবে আওয়ামী লীগ। ষড়যন্ত্র, অপপ্রচার মোকাবেলা করে বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন করা হচ্ছে আমাদের বড় চ্যালেঞ্জ। আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলায় কখনো ভীত নয়। বিশ্লেষকদের মতে অতীত থেকে শিক্ষা নিয়ে অর্থনীতির চাপ সামাল দেওয়াই সরকারের অন্যতম চ্যালেঞ্জ। আওয়ামী লীগকে যোগ্যতার পরিচয় দিয়ে জিনিসপত্রের দামকে জনগণের ক্ষমতার মধ্যে সহনীয় পর্যায়ের মধ্যে রাখতে হবে। খোলাবাজারি অর্থনীতি দিয়ে এই সমস্যার সমাধান করা যাবে না, বরং বঙ্গবন্ধু যে একটা সমাজতন্ত্র এবং পুঁজিতন্ত্রের মাঝখানে যে একটা ব্লেন্ডিং করার চেষ্টা করেছিলেন, যে তিনি একটা মিশ্র অর্থনীতির ভিত্তি দাঁড় করানোর চেষ্টা করেছিলেন, আজকের যুগে অন্ততপক্ষে বাংলাদেশের প্রেক্ষিতে সেটা খুব জরুরি। দলটির 25 এবং 50 বছর পূর্তির মতো 75 বছর পূর্তিতেও সরকারে আছে বাংলাদেশ আওয়ামী লীগ। সেই মুহূর্তে আওয়ামী লীগের সমর্থকের সংখ্যাও নেহায়েত কম নয়। তবে সত্যিকার অর্থে কত বেশি সমর্থক বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করছেন, সেই প্রশ্নের উত্তরেই নিহিত হবে আওয়ামী লীগের ভবিষ্যৎ। তারিকুল রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। তিস্তা পানি বন্টন চুক্তি থেকে পুরোপুরি সরে এসে এবার মহাপরিকল্পনার দিকে এগোচ্ছে ভারত। শনিবার দুই প্রধানমন্ত্রীর বৈঠক শেষে এমন বার্তাই দিলেন নরেন্দ্র মোদী। গবেষকরা বলছেন, পানি বন্টন চুক্তির বিকল্প কখনোই মহাপরিকল্পনা হতে পারে না। মহাপরিকল্পনার উদ্যোগ নিয়ে পানি না দিলে শুষ্ক মৌসুমে তা কোনো কাজেই আসবে না। তাদের মতে পানি প্রত্যাহারে পশ্চিমবঙ্গ সরকারের যে একতরফা নীতি, তা থেকে সরে আসতে দায়িত্ব নিতে হবে কেন্দ্রীয় সরকারকেই। তারিকুল ইসলামের ক্যামেরায় নাজমুল ইসলাম মিশাতের প্রতিবেদন। উত্তরের বিস্তীর্ণ এলাকার কৃষি ও প্রকৃতি তিস্তার উপর নির্ভরশীল। অভিন্ন এই নদীর পানির ন্যায্য হিস্যার জন্য উজানের দেশ ভারতের দিকে দীর্ঘ সময় ধরে তাকিয়ে আছে বাংলাদেশ। খসড়া চুক্তির রূপরেখা তৈরি থাকলেও ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কারণে নিরাশা কাটেনি ভাটির দেশের। 2011 সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বাংলাদেশ সফরে তিস্তা চুক্তিতে সই হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে চুক্তি হয়নি। তবে ভারতের প্রধানমন্ত্রী সে সময় বলেছিলেন, তারা এমন কোনো পদক্ষেপ নেবে না যার বিরূপ প্রভাব ভাটির দেশে পড়ে। অথচ 2011 সালের পর থেকে তিস্তার পানি একতরফা প্রত্যাহার করছে ভারত। এমনকি নিয়ম না মেনে পানি সরাতে গত বছর উজানে আরও 2টি খাল খননের উদ্যোগ নেয় পশ্চিমবঙ্গ সরকার। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের 2 দিনের রাষ্ট্রীয় সফরে সবার প্রত্যাশা ছিল এবার সুরা হতে পারে পানি বন্টন চুক্তির। কিন্তু শনিবার দুই প্রধানমন্ত্রীর বৈঠক শেষে নরেন্দ্র মোদী জানান, পানি বন্টন চুক্তি নয়, তিস্তার পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করতে শীঘ্রই বাংলাদেশ যাবে একটি কারিগরি দল। তিস্তা নদী কে সংরক্ষণ এবং প্রবন্ধন পর बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम বাংলাদেশ का दौरा करेगी। গবেষকদের মতে ভারতের এমন পরিকল্পনার মধ্য দিয়ে পানি বন্টন চুক্তি অনিশ্চিত হয়ে পড়ল। আর এই চুক্তি ছাড়া ভারতের এই মহা পরিকল্পনা কোনো কাজে আসবে না। 2011 সালের পর 2024 সাল মাঝখানে তিস্তার পানি একতরফা প্রত্যাহার করছে ভারত। ফলে এখন আমাদের কাছে আশা জাগছে বটে, কিন্তু সেই আশা যে খুব মধুর আশা জাগিয়ে তুলছে, এটা আমরা মনে করি না। অধিকার কর্মীরা বলছেন, পশ্চিমবঙ্গ সরকারের উপর দায় না চাপিয়ে চুক্তির বিষয়ে কেন্দ্রীয় সরকারকে আন্তরিক হতে হবে। আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করলে ভাঙনের হাত থেকে রক্ষা পাবো, কিন্তু খরাকালে যদি আমরা পানি না পাই তাহলে এই অঞ্চলটা বিপর্যয় নেমে আসবে। ভারতের মহাপরিকল্পনায় আগ্রহ থাকলেও দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক আরও দৃঢ় রাখতে এই চুক্তি দ্রুত বাস্তবায়নের পরামর্শ সংশ্লিষ্টদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। ভিসা পেতেই লাগছে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত। ঢাকার ইতালি দূতাবাসে আটকা পড়ে আছে 20,000 বাংলাদেশির পাসপোর্ট। 10 থেকে 12 লাখ টাকা খরচ করে নেওয়া অনেকের ওয়ার্ক পারমিটের মেয়াদও শেষ হয়েছে। বায়রা সভাপতি বলছেন, সময় মতো বৈধ কর্মী পাঠানো না গেলে ইউরোপের সবচেয়ে বড় শ্রমবাজার বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়বে। প্রতিমন্ত্রী জানালেন, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাগিদ দেওয়া হয়েছে ঢাকার ইতালি দূতাবাসকে। কারণ হিসেবে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের দাবি, জমা পড়া অন্তত 20% ওয়ার্ক পারমিটই নকল। মার্জিয়া মুবুর রিপোর্ট, ছবি তুলেছেন মিজানুর রহমান। ভূমধ্যসাগর পাড়ের দেশ ইতালি বাংলাদেশি কর্মীদের জন্য ইউরোপের সবচেয়ে বড় শ্রমবাজার। অবৈধ পথে অভিবাসন, শ্রম ভিসা কেনাবেচা সহ দুর্নীতির কারণে 2012 থেকে 2020 সাল পর্যন্ত টানা 8 বছর বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখে ইতালি সরকার। 2021 সালে পুরোদমে আবারও চালু হয় শ্রমবাজারটি। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী 2023 সালে প্রায় 16,500 বাংলাদেশি কর্মী দেশটিতে কর্মসংস্থানের সুযোগ পান। ফ্লুসি ডিক্রি এর আওতায় বাংলাদেশ থেকে মোট ৩০,৮৫০ জন কর্মী নিয়োগের কথা। স্থানীয় প্রশাসনে যাচাই বাছাই শেষে সেসব কর্মীর জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করা হলেও অভিযোগ উঠেছে ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত পাসপোর্ট আটকে থাকার। এতে করে দেশের বিভিন্ন জেলার ভিসা প্রত্যাশীদের মাসের পর মাস চক্কর কাটতে হচ্ছে গুলশানের ভিসা সেন্টার ভিএফএস এর দ্বারে। ১২ থেকে ১৫ লক্ষ টাকা খরচ করেও পাসপোর্ট জটিলতায় মেয়াদ পার হচ্ছে অনেকের ওয়ার্ক পারমিটের। জমা দিয়েছে ২০২৩ সালের আগস্টে, পাসপোর্ট এম্বাসিতে জমা থাকে, তখন তার অন্য কোনো দেশের জন্য চেষ্টা করতে পারে না। ওই দেশে টাকা নিয়ে আটকে রাখছে দালাল, এই দেশে তো পাসপোর্ট আনতে পারতেছি না। তাহলে 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে একটা ডিসিশন দিয়ে দেখ, আমাকে ভিসা দেখ বা রিজেক্ট করে দেখ। অনেকে বাচ্চা নিয়ে আসে, যেমন আমি একটা বাচ্চা নিয়ে আসছি, আমাদের একটু বসার একটু জায়গা হলে একটু ভালো হতো না। এদিকে নির্বাচিত কর্মীরা ঠিক সময়ে কর্মস্থলে যোগ দিতে না পারলে শ্রম বাজারটিতে বিরূপ প্রভাব পড়ার শঙ্কা বাইরা সভাপতির। ভিসা সংগ্রহ করতেই তো আমাদের ১২টা বাজে প্যাসেঞ্জারদের, তারপরে গিয়ে ওখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আবার ওই কান্ট্রির ভিসা করতে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন বিষয়টি নিয়ে উদ্বেগের কথা ঢাকার ইতালি দূতাবাসকে জানানো হয়েছে। ইতালির রাষ্ট্রদূতের সাথে আমরা বৈঠক করেছি, আলাপ করেছি এবং তাদের পাসপোর্ট যাতে দ্রুত গতিতে ফেরত পায় এবং তারা যাতে ইতালি যেতে পারে। ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত গণমাধ্যমকে জানান, দূতাবাসে জমা ওয়ার্ক পারমিটের ২০%ই জাল হওয়ায় সময় লাগছে। You can buy an illegal way to get a nulla osta, and that is what middlemen sell. So, a corrupted system to, and this is wrong, and this is something that the Italian government is determined to stop. ইতালিতে প্রায় ১,৪৫,০০০ নিবন্ধিত বাংলাদেশি কর্মী রয়েছেন, অনিবন্ধিত আরও ২ লাখ। মার্জিয়া মুবুর, সময় সংবাদ, ঢাকা। আকস্মিক কিংবা দীর্ঘমেয়াদী বন্যায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে বানভাসী মানুষের চলাচলের একমাত্র বাহন হয়ে দাঁড়ায় নৌকা। এই সুযোগে বেড়ে যায় নৌকার ভাড়া, তারপরও নিরুপায় হয়ে এই বাহনকেই বেছে নেয় মানুষ। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। উজানি ঢল ও অতিবৃষ্টিতে সিলেটের সুরমা ও কুশিয়ারার প্রধান নদী সহ অন্যান্য নদীগুলো উপচে পানি জনপথ তলিয়ে দেয়। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সুযোগ কাজে লাগায় নৌকার মাঝিরা। ১ সপ্তাহ ধরে তলিয়ে আছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা শহরের প্রাচীনতম বাজার। কুশিয়ারা নদীর পানি স্থিতিশীল অবস্থায় থাকায় বাজার থেকে পানি কমার আপাতত লক্ষণ দেখা যাচ্ছে না। ২.৫ কিলোমিটার দীর্ঘ বাজারের অধিকাংশ দোকানপাট, মার্কেট পানিতে তলিয়ে আছে। বাজারের প্রধান সড়কে চলছে নৌকা। এই সুযোগে নৌকার মাঝিরাও আয় করে নিচ্ছেন। কুশিয়ারা নদীর লাগোয়া এই বাজারের অবস্থান থাকায় নদীর পানি ১০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ভোগান্তি দীর্ঘমেয়াদী হচ্ছে। এই বাজারের সংস্কারের দাবি ব্যবসায়ীদের। রাস্তার দুই পাশে বেশ ডাউন, যে কারণে পানি যাওয়ার যে ব্যবস্থা, সেই নিষ্কাশন ব্যবস্থা খুব একটা ভালো না। এটু কিনা একটা খরা লাগিয়েছিলাম, নৌকা ছাড়া কোনো আর যাতায়াত করার কোনো সুযোগ নাই। অন্যদিকে সিলেটের সঙ্গে গোয়াইনঘাটের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় শালুটিকর ঘাট থেকে নৌকাই উপজেলাবাসীর চলাচলের একমাত্র বাহন হয়ে দাঁড়িয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপের পাশাপাশি লাইনের ওপর অতর্কিত গাড়ি উঠে যাওয়ায় বিপজ্জনক হয়ে উঠছে চট্টগ্রাম কক্সবাজার রেলপথ। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ অবস্থায় স্থানীয় বাসিন্দাদের সচেতন করে তুলতে বিশেষ ট্রলি রান শুরু করেছে জিআরপি পুলিশ। এই মুহূর্তে সাতকানিয়ায় আছেন রিপোর্টার কমল দেব, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সবচেয়ে আকর্ষণীয়, জনপ্রিয় এবং লাভজনক রেল লাইন হলো এখন চট্টগ্রাম কক্সবাজার রেলপথ। সেই রেলপথ নিয়ে নানা চক্রান্ত চলছে। এখন পর্যন্ত বলতে বিভিন্ন পয়েন্টে তারা পাথর নিক্ষেপ করে রেলপথকে বিঘ্ন ঘটাচ্ছে। তারই অংশ হিসেবে রেলপথকে নিরাপদ করার জন্য, যাতে কেউ পাথর নিক্ষেপ করে রেলপথকে ঝুঁকিপূর্ণ না করে বা চলন্ত রেটে পাথর নিক্ষেপ না করে, সেজন্য জনগণকে সচেতন করতে জিআরপি পুলিশ আজকে থেকে ট্রলি রান শুরু করছে। সেই ট্রলি রানটি হলো চট্টগ্রাম স্টেশন থেকে শুরু হয়েছিল গ্যাংকারের মধ্যে ট্রেন। এই যে চলতি পথে যে বিভিন্ন স্টেশন, সেই স্টেশনে নেমে পুলিশ সুপার প্রকৌশলী হাসান চৌধুরী সহ জিআরপির ঊর্ধ্ব ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা রেলপথ বা তার আশপাশে অবস্থান নিয়ে থাকেন তাদেরকে উদ্বুদ্ধ করছেন তারা যেন কোনোরকম পাথর নিক্ষেপ না করে। কারণ ইতিমধ্যে গত 18 তারিখ চলন্ত ট্রেনে চকরিয়ার কাছে পাথর নিক্ষেপ করা হয়েছিল, সেই ঘটনায় একজন আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে, এবং সেই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে আজকে চকরিয়া থেকে। তাদেরকে চট্টগ্রামে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। অপরদিকে পুলিশ সুপার সহ অন্যান্যরা কিন্তু চট্টগ্রামে গ্যাংকারের মাধ্যমে এসে বিভিন্ন স্টেশন এবং ঝুঁকিপূর্ণ যেসব পয়েন্ট রয়েছে সেসব পয়েন্টে নেমে নেমে তারা স্থানীয় বাসিন্দা বা রেলপথে দুপাশে যারা বাসিন্দা রয়েছেন তাদেরকে উদ্বুদ্ধ করছেন তারা যেন রেল লাইনে রেল বা চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করে সেই রেলপথটাকে ঝুঁকিপূর্ণ না করে সাধারণ মানুষের মৃত্যুর কারণ হয়ে না দাঁড়ায়। কারণ সাম্প্রতিক সময়ে এই চট্টগ্রাম কক্সবাজার পথের সেটি কিন্তু মানুষের আকর্ষণ দিন দিন বাড়ছে। সাধারণ মানুষের এই রেলপথকে বেছে নিচ্ছে কক্সবাজার যাওয়ার জন্য পর্যটন করে, কিন্তু সাধারণ যারা তরুণরা রয়েছে তারা যে পাথর নিক্ষেপ করছে আর এর ফলে কিন্তু পুরো রেলপথটা ঝুঁকিপূর্ণ হচ্ছে, সাধারণ মানুষ আহত হচ্ছে। আর তাই পাথর নিক্ষেপ না করার জন্য সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করছে জিএপি। আমরা সেই গ্যাংকারের মাধ্যমে সকালে চট্টগ্রাম স্টেশন থেকে রওনা দিয়ে চলতি পথে কক্সবাজার পর্যন্ত বিভিন্ন পথে পথে তারা নামছেন এবং তারা স্টেশনগুলিতে নেমে তারা সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করছেন তারা যেন পাথর নিক্ষেপ না করে, কারণ অবিবেচকের মতো পাথর নিক্ষেপের ফলে কিন্তু যাত্রীরা আহত হচ্ছে। আবার একটি বিষয় সবচেয়ে যেটি বিপজ্জনক সেটি হলো যদি কোনো পাথর লোকোমাস্টারের গায়ে পড়ে তাহলে কিন্তু রেলটি চলন্ত ট্রেনটি দুর্ঘটনা কবলে পড়া কিন্তু সংখ্যা থেকে যায়। তাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ না করার জন্য জিআরপি পুলিশের যে ট্রলি রান চলছে সেই এখন পর্যন্ত আমার কাছে তার ছিল সর্বশেষ। দেখছেন সময় সংবাদ। সেনাকুঞ্জে বিদায়ী সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে গার্ড অব অনার দেয়া হচ্ছে, সরাসরি যাচ্ছে সেখানে। ওকে, সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে গার্ড অব অনার দেওয়া হয়েছে, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সড়কের গাইড ওয়ালে লোহার রড উন্মুক্ত রেখে প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছে ঠিকাদার। নির্মাণাধীন সড়কে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, আর রডের কারণে মরণ ফাঁদে পরিণত হয়েছে হবিগঞ্জের লাখাইয়ের সাতাউ গ্রামের সড়ক। তবে এলাকাবাসীকে সতর্ক হয়ে চলাচলের আহ্বান এলজিইডির কর্মকর্তার। রাশেদ আহমেদ খানের পাঠানো তথ্য ও শাওন গোপের ছবি নিয়ে রিপোর্ট। খোলা অবস্থায় সড়কের গাইডওয়ালের লোহার রড পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। চলতি বছরের মার্চে হবিগঞ্জের লাখাই উপজেলার সাতাও গ্রামে শুরু হয় প্রায় 3 কিলোমিটার সড়ক পাকা ও প্রশস্তকরণের কাজ। কিন্তু গত মে মাসে সড়কের গাইডওয়ালের 4 ইঞ্চি পরপর 5 ইঞ্চি করে রড বের করে রেখে কাজ বন্ধ করে দেয় ঠিকাদার। এলাকাবাসীর অভিযোগ, সড়কটির কাজ বন্ধ থাকায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হলে বিষয়টি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। দ্রুত সড়কের কাজ শেষ করার দাবি তাদের। 2 মাস কাজ করিয়া ফেলা হয়ে গেছে গা, 2 সাইডে রড। তখন তো আমরা এটার থেকে মুক্তি চাই। রাস্তার দুদিকেই রড উঁচু উঁচু করে আছে, যে কোনো সময় মানুষের মৃত্যু করতে পারে। রাস্তা হোক না হোক আমরা এই মরণ ফাঁদ থেকে বাঁচতে চাই। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। এই সময়ে এলাকাবাসীকে সতর্ক হয়ে চলাচলের আহ্বান সংশ্লিষ্ট কর্মকর্তার। আশা করা যায় নভেম্বরের 21 তারিখের মধ্যেই কাজটি উন্নয়ন কাজটি সমাপ্ত হবে এবং জনসাধারণের জন্য মুক্ত করে দেওয়া সম্ভব হয়। এলজিইডির তথ্য মতে প্রকল্পের কাজ 2025 সালের মার্চে শেষ হবার কথা রয়েছে, আর ব্যয় ধরা হয়েছে প্রায় 2,80,00,000 টাকা। সময় সংবাদ। বাংলাদেশ টি-20তে গড়পড়তা দল, বড় রান করা কিংবা তাড়া করার সক্ষমতা নেই। ভারতের বিপক্ষে হারার দলকে নিয়ে এমন মন্তব্য করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। 196 রান টপকাতে যেভাবে খেলা উচিত ছিল, শুরু থেকে ব্যাটারদের মাঝে সেই ইম্প্যাক্ট ছিল না বলেও মনে করেন তিনি। প্রথম থেকে আমরা ওই অবস্থাটাতেই যাইনি যে যেখানে আমরা লিস্ট একটা চেষ্টা করছি এই জিনিসটা আমরা মানুষদেরকে বোঝাবো। সো ওই জায়গাটা আমার কাছে মনে হয় একটু দুঃখজনক। ক্যাপ্টেন থাকবে, ডিসিশন তার। এখানে যদি ডিসিশন আমরা মানে ভালো করতাম তাহলে ক্যাপ্টেনের ক্রেডিট যেত, খারাপ করলে কোচ ক্যাপ্টেনের ডিসিশনের উপরে আমরা কোশ্চেন মার্ক দেই। এটা খুবই নর্মাল। ডিসিশন মেকারদের ডিসিশনটা আমার কাছে মনে হয় যে এখানে ইম্পর্টেন্ট, যে আমরা কোন নজরে দেখতে চাই কিংবা কোন দৃষ্টিভঙ্গিতে আমরা দেখতে চাই আমাদের টিমকে। রেজাল্ট দেখেন কিংবা মাঠের পারফরম্যান্স দেখেন, আমরা আসলে ওইভাবে কোনো ফাইটই শো করতে পারিনি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ হাসিনা শ্রদ্ধা। বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহত করাই চ্যালেঞ্জ, বললেন ওবায়দুল কাদের। খুলছে না তিস্তার জট, পানি বন্টন চুক্তি পাশ কাটিয়ে মহাপরিকল্পনায় বিনিয়োগের টোপ ভারতের, পশ্চিমবঙ্গকে মানানোর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের বলছেন বিশ্লেষকরা। এবং ইতালি দূতাবাসে আটকা 20,000 বাংলাদেশির পাসপোর্ট, বন্ধ হওয়ার পথে শ্রমবাজার, 20% ওয়ার্ক পারমিটই নকল বলছেন রাষ্ট্রদূত, ব্যবস্থা নেয়ার তাগিদ। এই ছিল সময় সংবাদে। এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। আপনাকে ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।